ঘড়িতে পুরো পৌনে ছটা বাজে। ফাইনালি একদম সমস্ত কিছু সাজিয়ে উঁচু করে চলে এসেছি, ইফতারের টাইমও হয়ে গেছে। ক্ষমা চাও দুহাত তুলে প্রভুর কাছে, রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান। বিছানাটা ঠিক করে নিই, ও একটু পরে উঠবে, ওর কাজগুলো তো হতেই থাকবে। কারণ কি বলতো, রোজা জিনিসটাই মানে রোজার মাসটাই তো সবসময় পাক পবিত্র যত থাকবে, জিনিসপত্র যত টিপটপ থাকবে, কারণ পুরো সবসময় একটা এবাদতের মধ্যে যেহেতু আমরা থাকি, কখন কিভাবে কোথায় বসছি কি করছি না করছি, তো এই দিকটা খুবই খেয়াল রাখতে হবে। এই যে বেডশিটটা পাতা হয়ে গেছে, বালিশের কভার গুলোকে আমি ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে এখন থেকে ইফতারের প্রিপারেশন স্টার্ট করতে হবে। স্টার্ট বলতে কি বলতো, আমি না যেগুলো স্ন্যাক্স টাইপ হবে পুরো ব্যাটারটা রেডি করে রাখবো, আর সন্ধ্যা বিকেলবেলা শুধু ভাজা হবে, কারণ সারাদিনের মধ্যে রেডি করে রাখলে ইফতারের টাইমটাতে আর অত তাড়াহুড়ো লাগবে না। আর আমাদের এখানটাতে তো মোটামুটি সবই সবকিছু দিনের দিন হয়, আগে আগে এক দুদিন আগে যে করে রাখবো তো সেটা তো হবে না, তাই জন্য এই সকালবেলা থেকেই লেগে পড়তে হবে আর কি। তো দেখা যাক কি ড্রিঙ্কস আজকে বানায়, আর তার সাথে সাথে আজকে স্পেশাল ইফতারের স্ন্যাক্সটা কি থাকছে। আজকে আবার চাচিমার শরীরটা অতটা ভালো নেই জানো তো, তাই আজকে এসে শুধুমাত্র সবজি কেটে ইনায় জামা কাপড় গুলো কেচে দিয়ে গেছে। এই যে আমি ঝাড়টাও দিয়ে নিলাম বাড়ি, আর এই পাশে দেখো মাংস আর এই যে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে একটা আজকে ইফতারেরই স্ন্যাক্স বানাবো। তো এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি। আর এই যে এখানে আব্বা বাজার এনেছে, এইগুলোকেও নামাতে হবে, নামিয়ে নেবো। এই যে এর মধ্যে রয়েছে ব্রেড, আর ইফতারের জন্য গুড় বাতাসা। আমি আব্বাকে একদম মশলাপাতির একটা বড় লম্বা লিস্ট করেছিলাম, সেইগুলোই এসেছে এইখানটাতে। টমেটো সস আর এটা সয়া সস। আর আচ্ছা এইগুলো পাননি আব্বা, গ্রিন চিলি রেড চিলি? আজকে ফলের বাজারটা আসেনি, যেটা হচ্ছে কি একটু পরে গিয়ে নিয়ে আসবে। আপাতত এইগুলো আমার এই রেসিপিটা বানাতে গেলে লাগবে, তাই এইগুলো সবকিছু চলে এসছে, তো চলো এগুলোকে গুছিয়ে রাখ। ঘড়িতে 12টা বাজে, আর এই হিনায় ঘুম থেকে উঠে গেছিল, ওকে হাপুসি করিয়ে দিয়েছি, মানে স্নান করিয়ে দিয়েছি, এবার সুন্দর করে মাসাজ করে নতুন ড্রেস, নতুন না ফ্রেশ ড্রেস পরিয়ে দেবো। তারপরে হিনায় এক্ষুনি আর ঘুমোবে না, এখন একটু খেলাধুলো করবে, তারপরে ঘুমা দেবে, তাই না? ইনায় এখন না মানে কি বলতো, সকালবেলা ওই 9:30-10 দিকে ওঠে, 10:30-10:30 পর্যন্ত খেলা করে, তারপরে 10:30 থেকে 11:15 মধ্যে ঘুমিয়ে পড়ে, পুরো 11:30-12 পর্যন্ত ঘুম দেয়। তারপরে ওকে আমি তুলে স্নান, মানে যখন ঘুম থেকে উঠে যায় তখনই জোর করে কখনো তুলে স্নান করাই না, উঠে পড়ে ও মোটামুটি, তখন ওই 30-40 মিনিটের মতো একটুখানি ঘুমোয়, উঠে গেলে তারপরে আমি স্নান করি দিই। এবারে যে স্নান ধান করে খাইয়ে দিয়ে কিছুক্ষণ খেলা করবে, তারপরে আবার একটুখানি ঘুমিয়ে পড়বে, এরকম করে করে দিনের বেলাটা ঘুমোয়, আর টানা এখন রাত্রিবেলাটা ঘুমোয়, দিনের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ভাবেই ঘুমোয়। চলো আমি আর মাম্মা মেসছি একটুখানি উঠোনে, ও এখন এক্ষুনি তো ঘুমোবে না, একটুখানি দেখাশুনো করবে। আর আব্বা এইদিকে দেখো না, ফুল গাছে জল দিচ্ছে, মানে উঠোনটাতে জল দিচ্ছে, নাকি চলো মাম্মাকে ঘুরিয়ে আনি। আব্বা এই সেই গন্ধ আসছে মাটিতে যে পানি দিচ্ছে না, সোদা গন্ধটা, প্রথম বৃষ্টি হলে যেরকম একটা গন্ধ আসে। ও আচ্ছা আচ্ছা, তারপর জল পড়ছে, তাড়াতাড়ি গন্ধটা আসছে। দেখো আমাদের ডালিয়াটা ফুটছে, আমরা যখন মাদ্রা থেকে এসেছিলাম চাচুরের ডালিয়াটা এরকম ফুটবে ফুটবে ভাব ছিল, তো মা শুধু বলে ইনায়া ডালিয়া ফুলটা দেখে যেতে পারলো না। এই যে নানুর বাড়ি হয়নি তো কিছু, দাদুর বাড়ি দেখতে পাচ্ছে, এটা ভায়োলেট। মাও বলছিল মালদারটা চাচলেরটা ওই বেগুনি রং, মানে ভায়োলেট কালারটা, এটাও হচ্ছে এরকম। এই গাছের এটা কি নষ্ট হয়ে গেছে নাকি? মনে হয় ফুলটা নষ্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে না, এই যে চন্দ্রমল্লিকা গাঁদা এই গাছগুলো হবে না না আব্বা? না ওগুলো তো নষ্ট হয়ে যাবে, এগুলো নিজে নিজে মরে যাবে, তুলে দেবেন তারপরে? হ্যাঁ সময় হয়ে গেছে, সময় শেষ, ভ্যালিডিটি শেষ, এবার আবার অন্য পাহাড় দেবে। আমি বলছি এই গাছগুলো সে রাখলে পরের বছর হবে না? কোন গাছগুলো? এইগুলো না, নিজে নিজে মারা যাবে, ওর আয়ু শেষ। আচ্ছা এবার না কি করবেন বলুন তো, শীতের শুরু শুরুতে একদম গাঁদাটা লাগাবেন, তাহলে গাছগুলো অনেক বড় হবে, ফুলগুলো অনেক বড় বড় হবে। এটা তো আমাদের লাস্টের দিকে করা, তাই না আব্বা? এই তো গাছে ডোগ এনে দেয়া, হ্যাঁ মানে একদম সবার গাছে ফুল হয়ে গেছিল, তারপরে আব্বা এনে এইগুলো ছোট 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 পুঁতেছিল, তাতে এই হয়েছে। এর পরের বার থেকে ইনশাআল্লাহ ইনায়া বড় হয়ে যাবে, এবার তো তবু ইনায়া একদমই ছোট ছিল না, আমরা কিছুই করতে পারিনি উঠোনটার জন্য,
তো এর পরের বার ইনশাল্লাহ খুব সুন্দর করে আরো সুন্দর করে আরো সুন্দর করে ডেকোরেট করবো এই উঠোনটাকে। দাঁড়া না না না, আমি ইনায় দুজনে করবো। ইনায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার স্নান ধান কমপ্লিট, এখন ইফতারের প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট না করলে টাইমে করে উঠতে পারবো না। আজকে প্রথম দিন, তো এক দুদিন গেলে টাইম ম্যানেজমেন্টটা না আমরা ঠিকঠাক ভাবে করে নিতে পারবো। আজকে যেহেতু একদমই প্রথম দিন, মানে বুঝে উঠতে পারছি না। তারপর আবার ইনায়কে নিয়ে, মানে এই বছরের রোজাটা তো ওকে নিয়ে প্রথম, অন্যান্য বার সিঙ্গেল ছিলাম, যেমন তো মানে এদিক ওদিক করে টাইম ম্যানেজমেন্ট বের করে নিতে পারতাম টাইমটা। তো এই যে দেখো, আমি ইফতারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। একটা স্ন্যাক্স বানাবো চিকেন দিয়ে, তার সাথে আলু দেবো, কিছু ভেজিস দেবো। এখানে দেখো গাজর আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, পেঁয়াজটা লাল করতে দিয়েছি। তো প্রথমে আমি এর পুরটা রেডি করে নিচ্ছি। তো চলো আমি ফটাফট পুরটাকে রেডি করি। আবার ছোলা সেদ্ধ করতে দিতে হবে, ছোলা ভাজা, ফল কাটা, তারপরে আব্বা বলেছে একটু বাঁধাকপির পকোড়া করতে। বাঁধাকপির পকোড়া হবে, জানি না কত করে উঠতে পারবো, তবে করবো ইনশাল্লাহ। এই যে এখানটাতে এটা আমার রেডি হচ্ছে। তার মধ্যে আমি ওই স্লারিটা রেডি করে নিই, ময়দা দিয়ে স্লারি করবো, আর ব্রেড ক্রাম্স ট্রাম্স দিয়ে আমি এখন পুরো রেডি করে রেখে দেবো। শুধু ইফতারের টাইমটাতে গরম গরম ভাজা করবো। আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে ওইখানটাতে আনন্দ স্পেলিংটা ভুল হয়ে গেছে, ওটা আনন্দ হয়ে গেছে। তো ওটা হচ্ছে গিয়ে মানে জামানেরও ভুল না, অ্যাকচুয়ালি এখানটাতে, মানে এখানটাতে সবাই বলবো না, এই মানে আমাদের বাড়িতে নাকি, আমাদের বাড়িতে কি হয়, আনন্দ বলে না, আনন্দ বলে, আর দন্ত ন আকারটা এরা উচ্চারণ করে। বাট ওটা ভুল, অবশ্যই ভুল, ওটা হবে আনন্দ, আকার হবে না, আ দন্ত ন দন্ত ন দয়া আকার, তাহলে ওটা চেঞ্জ করতে হবে, সংযুক্ত আকার না। হ্যাঁ, ওটা চেঞ্জ করে দেবে, বলো আনন্দ, 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 আকার তো আকারটা প্রোনাউন্স করো তো। পুরটা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি আলু স্ম্যাশ করে দেবো, আর একটু ধনে পাতাও কুচিয়ে দেবো। তাই ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। ওইদিকে আম্মা দেখো সমস্ত যা মশলা এসছে কৌটোয় কৌটোয় ঢেলে নিচ্ছে। এই যে ব্রেড পকোড়ার জন্য পুরটা ঠান্ডা করে নিলাম, এবার এর মধ্যে আলু স্ম্যাশ করে দেবো, আর দুটো ব্রেড দেবো। তবে এই ব্রেড পকোড়াটা আমি ওই যে একদম ব্রেডটাকে বেলে পুর ভরে ওরকম করছি না, মানে বেলার ঝামেলা ছাড়াই ব্রেড পকোড়া করছি। খুব ইজি প্রসেসে, তবে খেতে কিন্তু খুব টেস্টি হবে আশা করছি। আর আম্মা এখানে 10 মিনিট ধরে সব মশলা ডাব্বাই 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 ভরছে। আজকে প্রথম রোজা, সবারই চাপ যাচ্ছে, মানে বুঝতে পারছে না কোন দিকে কি করবে না করবে। হয়ে যাবে, কালকে থেকে সব হয়ে যাবে। এই যে সবকিছু এখানে রেডি, এবার আমি পকোড়ার প্যাটার্নটা করে দেবো, মানে পকোড়ার শেপটা দিয়ে দেবো, দেন ভাজা করবো। এই যে ব্রেড পকোড়াটা আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি, ল্যাংচার মতো করে দিয়ে, তারপরে এটা হচ্ছে কি ময়দার স্লারিতে দেবো, ব্রেড ক্রাম্পসে দেবো, দেন এটাকে ফ্রাই করবো। ইনায়া ঘুম থেকে উঠে পড়ে গেছে, উঠে পড়েছিল তাই আমি চলে এসে, ওর খেলা দেখো, আজকে থেকে নতুন খেলা শুরু করেছে। কি হয়েছে রে মামা, কি খেলা শিখেছিস? সেটা এটা কি খেলা, এটা কি খেলা বলে, বলো বলো, এটা কি ঢাকাঢুকি লুকোচুরি, লুকোচুরি খেলা এটা? তুমি কত জনে চেঁচাতে পারো, চিৎকার করো, শোনা, এক্ষুনি চিৎকার করছিল, এখন হাসছে, চল বাইরে যাও। দেখেছো বিশ্বাস হলো তোমাদের, এরকম ভাবে কন্টিনিউয়াসলি চিৎকার করছে। ঘড়িতে এখন পুরো 4টে বাজে, আমি ইনায়াকে একটুখানি সময় দিই, ওইদিকে মোটামুটি তো হয়ে গেছে, এবার শুধু ফল কাটতে হবে আর ওই জিনিসগুলো ভাজবো, আর ছোলা ভাজতে হবে। এদিকে জামান আর আব্বা যাচ্ছে ফলের বাজারটা করতে, কিছু ফল আছে আরো কিছু নিয়ে আসতে হবে। তো আজকে না আমি এই পাঞ্জাবিটা পরে আছি, তো পরে যখন ঘরে ঢুকেছি পুরো এক নজরে তাকিয়ে আছে, মানে মনে হয় পাঞ্জাবি পরে আমাকে ফার্স্ট টাইম দেখলো, ওই জন্য চিনতে পারছিল না। কাছে গেছি তখন আস্তে আস্তে ওই ফিক করে হাসি দিয়েছে, তাই না মাম্মা? বুঝতে পারলাম, এবার এই পাঞ্জাবিটা পরে একটা বেশ রোজা রোজা ভাইবস আসছে। ঠিক আছে মাম্মাম, টাটা, আমি যাই কাঠিয়ার থেকে ফলগুলো কিনে নিয়ে আসি। টাটা টাটা। এই কত তরমুজ, কত এটা দেখি দেখি, ওখানেই বলো তাহলে দোকান, মানে কি খোসা পুরো ভালো হয় না নাকি আপা?
এই আঙ্গুর কত? আঙ্গুর 120 আর কি। আর এটা 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 কি ডালিম না বেদানা? এটা কত? পেয়ারা পেয়ারা দেখি কলাটা, কলাটা ঠিক হবে? হ্যাঁ আজকে খাওয়া যাবে, এটাই না আজকে খাওয়া যাবে, এরকম নিও। রোজার মাসের অনুভূতিটা না অন্যরকম, মানে কি বলবো, মার্কেটে আসলে বোঝা যায় যে হ্যাঁ রোজা চলছে, পুরো ফলের দোকান দেখো, পুরো প্যাকটাম কি সবার, একটা অন্যরকম ভাই। আচ্ছা আর আর কি নেবে বাবা? নেবে ফল নেওয়া তো হলো, কিন্তু এখন আর একটা কাজ বাড়ি বাকি আছে, সেটা হচ্ছে বাড়িতে যে লাইট লাগিয়েছিলাম না, তার জন্য একটা ইলেকট্রিক ওয়্যার নিতে হবে, তো ওয়্যারটা নেবো তারপরে যাবো। কোনটা ভালো, এটা না এটা? মানে এটার মধ্যে কি কোম্পানি ডিফারেন্স না কোয়ালিটি ডিফারেন্স? এই বোর্ডটা ফাইনাল হলো, আর এর সাথে এই লাইটটাও নিয়ে নিলাম, আব্বার লাগবে এটা। হ্যাঁ ওটা একবার চেক করে দিলে সুবিধা হবে। এই পিনটা এবার ভালো করেছে, আগের ওই পিনটা লুজ হতো খুব। দেখি এখানে জোর, এবার শুধু এই চার্জটা একটু দেখিয়ে দেন, মানে এটা দেখে বুঝতে, ও ওখানেও চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ইলেকট্রিকের দুটো জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব, কারণ অলরেডি ইফতারের সময় একদম কাছাকাছি চলে এসেছে। বাহ বছরের প্রথম তরমুজ এসেছে বলো আজকে? আজকে বাড়িতে ভালো তরমুজটা দেখো, ওই জন্য একটু বড় সাইজ নিয়েছি, ভালো হয়েছে। এর থেকে একটা বড় দিচ্ছিল 5-6 কেজি, এটা ক কিলো? এবার ওটা এনে একে দিনে তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, আর বেশি এটা 3 কেজি 3.5 কেজি মতো হয়, এটা ভালো হবে। রমজান মাসে বা যেকোনো ফেস্টিভ্যালে লাইট না হলে ভালো লাগে না, এবার যেন জায়গাটা বেশ ভালো, একটুখানি মেসি হয়ে আছে, একটু পরে সবকিছু ক্লিন করে আমি ইফতারটা সাজিয়ে দেবো, তখন দেখতে আরো সুন্দর লাগবে জায়গাটা। তো এইদিকে আমি ছোলা ভাজা বসিয়েছি, আর এইদিকে যে ব্রেড পকোড়া রেডি করেছি সেটা ফ্রাই করবো। এই যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে, এবার এবার শুধু এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। পেঁয়াজটা লাল করে নিলাম, এবার ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু 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 সব মশলা অ্যাড করবো। আমার আপনি জিরে ধারেননি? জিরে গুঁড়ো? হ্যাঁ একদম জিরে, এইটুকু জিরে? হ্যাঁ সুন্দর দেখতে হচ্ছে, দেখো এক এক করে ভাজছি আর এইদিকে তুলে নিচ্ছি। এই এই টাইমটাতে না কথা বলার এনার্জিও থাকে না, আর হচ্ছে গিয়ে কথা বলার সময়ও থাকে না, যে মানে একদম সুন্দরভাবে কথা বলবো, তাড়াতাড়ি করে কাজগুলো উদ্ধার করলেই। আর কতক্ষণ টাইম তোমার? আর আধা ঘন্টা বাবা, 30 মিনিট হয়ে যাবে শরবতগুলো রেডি করতে হবে। আমার দাঁতন কোথায় পাবো বলো তো? ওই উঠোনে যেটা আছে ওইটা পাবো? আমার কাছে দাঁতন জিজ্ঞেস করলাম তো এত বড় একটা লাঠি ধরি দিয়েছে, বলছে সামনের উঠোনে যা, উঠোনের গাছে আছে। এই যে আমাদের নিম গাছ, এটাই এখান থেকেই দাঁতনটা কাটবো আজকে। চলো দাঁতন কাটা হয়ে গেছে। উফ বাপরে বাপ, হাত যেন হচ্ছে না মনে হচ্ছে। ছাপি এই যে দাঁতন, চারজনের জন্য 4টে হয়ে যাবে আজকে। দেখো আব্বাও এখানে লেগে গেছে, একটা রেসিপি আব্বা তৈরি করছে। এটা কি জানো আব্বা? বাঁধাকপির পকোড়া। আর তোমার ওটা কত দূর? ইফতারের মোটামুটি আমি সাজিয়ে দিয়েছি, শুধুমাত্র ট্যাংটা গুলবো, গুড় বাতাসা গুলবো, ব্যাস হয়ে যাবে, আব্বা এটা করলেই হয়ে যাবে, তাই তো? আজকে সত্যি কথা বলতে মেয়ে আমার একদম, মানে দুটো টাইমে মেয়ে ঘুমালো, ঘুমালো আর আমার কাজগুলো হয়ে গেল, এখনো ঘুমোচ্ছে, এবার যদি উঠে যায় তবুও মনে হবে জানা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে এবার তোলো, ইফতারের সময় হয়ে গেছে, ওকে হিজাব বেঁধে দিতে হবে। কি লাস্টেরটা আব্বা ভাজলো নাকি? না না আমি দিয়ে দিয়েছিলাম।
আব্বা একটু কড়া হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক কোনটা ভালো হয়। ভালো হয় আর আব্বা একটু কড়া খেতে ভালোবাসে। ওই ওই আব্বা একটু কড়া খেতে ভালো, পাঁচশোটা কই এই যে নিচে। আমাদের ইফতারে ম্যাক্সিমামই সব হয় হোমমেড, কেনা খুব কমই হয়, কারণ বাইরের কেনাটা খাওয়া হয় হয় না বলাটা ভুল, মানে রোজার মাসে কম হয়, রোজার মাসে কম হয়, যদি একদমই পারা যায় না সেদিন আনা হয়। ওরে আব্বা তো পুরো দোকানের টেকনিকে দিচ্ছে, কতক্ষণ লাগবে আর একবার দিলে তো এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে তো হয়ে গেছে। তুমি আমার দেখো তো তুমি কোনটা নেবে, কোন দাঁতনটা নেবে, যেটা তুমি পছন্দ হবে সেটাই নাও। ঘড়িতে পুরো পৌনে ছটা বাজে, ফাইনালি একদম সমস্ত কিছু সাজিয়ে উজু করে চলে এসেছি, ইফতারের টাইমও হয়ে গেছে, ইনায়া ঘুম থেকে উঠে গেছে, আব্বার কাছে আছে, এই যে সবকিছু সাজানো হয়ে গেছে। মাম্মা এই যে হ্যাঁ এই যে তোমার জীবনে ফার্স্ট ইফতার, দাও দাও মায়ের কাছে দাও, মায়ের কাছে দাও। মামা মামা ওই দেখি 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 কি হলো, এই যে আমাদের ইফতার আজকে ড্রিঙ্কস এর মধ্যে এখানে গুড় বাতাসা ট্যাং সাদা জল জুস, তারপরে এই যে তরমুজ, এখানে সমস্ত ফল আছে, ছোলা ভাজা কাঁচা ছোলা স্যালাড, আব্বার মাম্মা মাম্মা আচ্ছা চল খাবে খাবে, হ্যাঁ বাঁধাকপির পকোড়া আর ওখানে ব্রেড পকোড়া, চলো দোয়া করো। ক্ষমা চাও দুহাত তুলে প্রভুর কাছে, জীবনে চলার পথে যত পাপ আছে, জীবনে চলার পথে যত পাপ আছে, অমলের খাতাগুলো করো সমাধান, মুমিনের দ্বারে এলো মাহে রমাদান, মুমিনের দ্বারে এলো মাহে রমাদান, রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে এ মাসে নাযিল পবিত্র কোরআন। ইফতার তো হলো, এবার নামাজ পড়তে হবে, কিন্তু আব্বা আমার দিকে পড়ছে আর ইনারা আমার কাছে, জামানও নামাজ পড়বে, আগে তুমি পড়ো না নাকি, তাই করি তাহলে তুমি বসো। আচ্ছা আচ্ছা আমি যাইনি আমি যাইনি কোথাও আমি যাইনি আচ্ছা 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 অভিযোগ, কারণ সারাদিন আজকে আমাকে খুব কম টাইম পেয়েছে, শুধু ঘুমিয়েছে, দাদুর কাছে ছিল সবার কাছে ছিল, তো তাই জন্য এটা আব্বা আব্বার পর্বটা আলাদা, মানে আব্বা একটু খাই তো, তোমরা সুন্দর করে মাখাও তাই না, একদম দারুণ হয়েছে মুড়ি মাখানোটা না, একদম স্পেশাল আমার মেয়ে এমনি খুব ভালো কমপ্লিট, ওখানে আব্বা আম্মা দিয়ে দিয়েছি আর এখানে আমাদের, বলো কে বলো কেমন হয়েছে, আমি তো ওটা খেলাম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম রোজার ইফতার খুব ভালোভাবে হলো, প্রথম রোজাও খুব ভালোভাবে গেল, দেখো দেখতে দেখতে একটা রোজা হয়েও গেল। আব্বা সেদিন বলছিল যে এই রোজা 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 দেখবে ঈদ চলে আসবে, ঈদ চলে আসবে, হয়তো গেল 29টা রোজা, ইফতার তো খুব ভালোই হলো, আল্লাহ যেন প্রত্যেকদিন এরকম ইফতার দেয়, সেটা যেন সবার জন্য দিতে পারি, একদম সবার দিয়ে তারপর আমরাই খাবো, একদম। ঘড়িতে একদম 9টা বাজে, আমি চিকেনটা রান্না করতে যাব, তার আগে বিছানাটা ছেড়ে যাই, কারণ চিকেনটা করে এসে ইনায়াকে মাসাজ দেবো, দিয়ে ঘুমোবে, তার আগে বিছানা টিছানা ও ড্রেস ফ্রেস সবকিছু রেডি করে যাব। এই মাম্মা দাদুর সঙ্গে এখানে কি গল্প হচ্ছে, চলো অয়েল মাসাজ হবে, চলো 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 অয়েল মাসাজ হবে, অয়েল মাসাজ হবে মাম্মা, ওতো 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 ওতো। এবার আস্তে আস্তে একটু টায়ার্ড লাগছে, আর যে ইনায়াকে মাসাজ করাবো, টিস্যু টিস্যু নিয়ে সব বসে গেছি, ওর সমস্ত ড্রেস চেঞ্জ করিয়ে মাসাজ করিয়ে আবার একটা ফ্রেশ ড্রেস পরাবো, তারপরে আমার কাজ শেষ, তারপরে আস্তে আস্তে খেয়ে ঘুমিয়ে পড়বে। এবার রাত্রি 11টা বাজে, করবো এখন ডিনার, আম্মা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর যেমন বাকি আব্বার হয়ে গেছে,
আর ও বাবারে সকাল থেকে সারাটা দিন প্রচন্ড একটা চাপ শিডিউল গেল। তো যাই হোক, রোজার মাসটা একটুখানি যাবে, তারপর আবার সব নর্মাল হয়ে যাবে। আজকে রান্না করেছে এখানটাতে উচ্ছে আর রাঙা আলু, এখানে থোড় ভাজা লাউ দিয়ে বড়ি দিয়ে, আর এখানটাতে হচ্ছে মাংস, মাংস তো আমি করলাম। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। আমাদের প্রথম রমজানের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে রোজার মাসে আমার ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো, ও যেন সুস্থ থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ ওকে সবসময় সর্ব অবস্থায় যেন হেফাজত রাখে। গুড নাইট। রোজা রাখার নিয়ত করেছি, তৌফিক তুমি।